আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নিজের স্বামীকে দেখলে কি হয় এ বিষয়ে স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞগণ কি উল্লেখ করেছেন ইসলাম কি বলে এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা কথা দের না করে মূল আলোচনা শুরু করে দিতেছি এই ক্ষেত্রে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোন বোন যদি তার নিজের স্বামীকে দেখতে পায় এমন তো অবস্থায় যে স্বামী তাকে চুম্বন করছে তাহলে হওয়ার ইঙ্গিত বুঝতে হবে স্বামীর সাথে যদি কোনো বোন সহবাস করতে দেখে তাহলে ইহা সন্তান হবে অথবা তার সাথে ভালোবাসা বাড়বে তদরূপ মৃত স্বামীর সাথে সহবাস করতে দেখা ইহা মৃত ব্যক্তির জন্য দান করা উচিত তদরূপ কেউ যদি তার ডিফোস প্রাপ্ত স্বামীর সাথে সহবাস করতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হল আপনার এই স্বপ্ন দেখলে আপনার যে বোন এই স্বপ্নটা দেখবে যাকে ডিভোর্স দেওয়া হয়েছে যে স্বামী সেই স্বামী হয়তোবা আপনার কথা মনে মনে ভাবে অথবা ভেবেছিল তদূপ আপনিও হয়তোবা তার কথা ভেবেছিলেন এই ইঙ্গিত বুঝতে হবে তবে আপনার বিবাহের পর পুনরায় বিবাহ করা এটা তো হারাম কখনোই যাবে না হিল্লা বিবাহ যখনই আপনার স্ত্রীকে আবার অন্য কেউ বিবাহ করবে এবং ওই স্ত্রী যখন অন্য কারোর সাথে বিবাহ করবে এবং পরের যে স্বামী সে যদি মারা যায় অথবা সে যদি ডিভোর্স দেয় তাহলে পূর্বের স্বামী আবার গ্রহণ করতে পারবে এর মধ্যে গ্রহণ করার কোন অনুমতি নাই এটা হারাম এটাকে হিল্লা বিবাহ বলে আচ্ছা যাই হোক কেউ যদি স্বপ্নে দেখে যে অনেক মানুষের সামনে সহবাস করছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যদি দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হল হলো স্বপ্নদ্রষ্টা তার পদমর্যাদা বাড়বে তার উন্নতি হবে তো বন্ধুরা বিষয়টা যদিও একটু সরমের মানুষের সামনে এগুলো করলো কিন্তু এটা পদমর্যাদা বৃদ্ধির ইঙ্গিত বহন করে থাকে এটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তদরূপ কেউ যদি দেখতে পায় যে তার স্বামীর সাথে ঝগড়া করছে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হল উভয়ের মধ্যে ভালোবাসা বাড়বে তো বন্ধুরা এই নিয়ে যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের মঙ্গল হোক আসসালাম